নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? তো স্ট্যাম্প উইথ ফলাফলে তোমাদের সবাইকে স্বাগত। আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। মাঝে যে খেলাটা হলো একটু ব্যস্ত ছিলাম, খেলাটা মজাদার খেলা হয়েছে। আরসিবি ভার্সেস যে এলএসজি খেলাটা হলো, এলএসজি অনেকটাই লিডে ছিল। একটা অনেকক্ষণ বৃষ্টির পরে খেলাটা শুরু হয়েছিল। এলএসজি টসে জিতে বল নিয়েছিল, ভেবেছিল যে একটা অ্যাডভান্টেজ পাওয়া যেতে পারে, পরে টিম এলে সেই অ্যাডভান্টেজটা নেবো এবং বল প্রথমে একটু গড়াতে অসুবিধা হয়। ইডেন অসাধারণভাবে ফেসিলিটি দিয়েছে যে গোটা ক্রিকেট টিম দুটোকেই। এত সুন্দর মাঠ ঢাকা ছিল এবং এত সুন্দর ব্যবস্থাপনা ইডেনে ছিল, সত্যি আমরা বাংলা বা বাঙালি হয়ে গর্ববোধ করতে পারি যে আমাদের বাংলায় এরকম সুন্দর একটি স্টেডিয়াম আছে যা এত তাড়াতাড়ি একটি খেলাকে শুরু করিয়ে দিতে পারে। এবং অনেক তাড়াতাড়ি খেলাটা শুরু হয়েছিল, 10 মিনিটের বেশি একটা বৃষ্টি হয়েছিল, 8:10 হয়ে খেলাটা শুরু হয়েছিল এবং অসাধারণ রজত পাটিদারের ব্যাটে আরসিবি জিতে দেয়। কিন্তু আজকে আছে এক বিরাট খেলা, এলিমিনেটর 2, যেটা এই খেলাটা জিততে পারলেই আরসিবি ফাইনালে যেতে পারবে, বা রাজস্থান যদি যেতে রাজস্থান ফাইনালে চলে যাবে। দুটো টিমে অসাধারণ খেলেছে পুরো সাকসেস রেটেই। এবং আমরা যদি দেখি যে একবার আরসিবিকে হারিয়েছে, একবার আরসিবি আরআরকে হারিয়েছে, যে দুবার খেলা হয়েছিল দুদিনের মধ্যে। কিন্তু এই খেলাটা একটা আলাদা খেলা, এর মানসিক চাপ বা মানসিক প্রেশারটা বেশি এবং এই খেলাটাও ভালো করে দুপক্ষই খেলবে এবং চাইবে যে জিতে নিতে। আরসিবি একটা অনেক উদ্যমে আছে, বা জিতে এসে একটা অন্য ফর্ম তার পেয়েছে বা আনন্দ পেয়েছে। কারণ আমরা যদি দেখি তারা অনেকটা কপালের জোরে যে প্লে অফের 4 নম্বরে কোয়ালিফাই করেছে এবং মুম্বাই দিল্লিকে হারিয়ে দেওয়ার ফলে তারপরে তারা এলএসজিকে দমে হারিয়েছে এবং রজত পাটিদার অসাধারণ খেলেছে। একটা আনক্যাপ প্লেয়ার, সে এত সুন্দর খেলেছে যেটা বলার না, এবং 112 রানের সুন্দর ইনিংস তার সঙ্গে দিচ্ছে। খেলে একটা সুন্দর 200 ম্যামোথ রান উঠেছে। মাঝে রানটা চলে যাচ্ছিল কিন্তু হার্শাল প্যাটেল অনবদ্য বোলিং করেছে, হেজেল 3টি উইকেট নিয়ে ম্যাচটিকে গড়িয়ে দিয়েছিলেন আগে। কিন্তু আজকের যে ম্যাচটা, এই ম্যাচটা ঠিকঠাক খেলতে হবে, সুন্দরভাবে স্পিনকে বুঝতে হবে। কারণ আমরা যদি দেখি আরআরের মেন অ্যাটাক হচ্ছে 2 স্পিনার রবিচন্দ্রন অশ্বিন এবং যুজুবেন্দ্র চাহাল, এদের দুজনে মিলেই বেশিরভাগ টিমকে ডিস্ট্রয় করে দেন। তো এই বিষয়টাই দেখা দরকার যে কীভাবে ক্যালিব্রেট করা হবে বা আরসিবি কীভাবে খেলবেন। এবং আমার মনে হয় আরআরের দেখা হচ্ছে হার্শাল প্যাটেল, কারণ হার্শাল প্যাটেলের যে বোলিং অ্যাটাক বা বোলিং লাইন সেটাতেই অনেকে হেরে যাচ্ছেন বা রানটা অনেক হয়ে যাচ্ছে। হার্শাল প্যাটেলকে ঠিকঠাক খেলতে না পারার জন্য রানের যে ব্যবধানটা অনেক বেড়ে যাচ্ছে এবং হাসানাঙ্কা অসাধারণ বোল করছেন, তার বলটাও একটা চাপের ব্যাপার। যদি স্পিন হয় তবে হাসানাঙ্কা ভালো কিন্তু কার্যকর হতে পারেন এবং তিনি উইকেটও নিয়েছে। আজকে টপ 2 স্পিনারের খেলা, যারা প্রথম 2 স্থানে বা উইকেট টেকিংয়ের মধ্যে, দ্বিতীয় স্থানে আছে হাসানাঙ্কা, প্রথম স্থানে আছে আমাদের যুজুবেন্দ্র চাহাল। দেখতে হবে খেলাটা কীভাবে যায়। এবং যতদূর মনে হচ্ছে যে প্লেইং ইলেভেন প্রক্রিয়া, আরসিবির তো আগের যে প্লেইং ইলেভেন ছিল সেটাই হয়তো থাকবে, আর এটাই থাকা উচিত কারণ একদম বেস্ট এক্সাই আছে। আর রাজস্থানেও বদলির কিছু নেই, যতদূর মনে হয় যে ব্যাপারটা বা যে টিমটা গুজরাটের সঙ্গে খেলছিল সেটাই খেলবে। এখানে আমার একটা কথা যে এখানে রাজস্থানের পক্ষ থেকে আমি বলতে চাই যে প্রসিদ্ধ কৃষ্ণাকে লাস্ট ওভার বা ডেথ ওভার দেওয়াটা একটা বড় বাজে দিকে চলে যাচ্ছে। বারবার আমরা যদি দেখি কিছু ম্যাচ যেগুলোতে তারা ডিফেন্ড করতে গিয়ে হেরে গেছে, প্রসিদ্ধ কৃষ্ণকে লাস্টের 2 ওভার দেওয়ার মাধ্যমে কিন্তু তারা হেরে যাচ্ছে। তা আমার মনে হয় যে লাস্ট ওভারটা ট্রেন বোল্টের জন্য রাখার একটা যদি ব্যবস্থা হয় বা ট্রেন বোল্টের উপর নির্ভর করা যায় তাহলে সেটা দেখা যায়। অথবা যদি আগে ব্যাট করে তারা, যুজুবেন্দ্র চাহাল অসাধারণ বল করছে, তাকে 19 ওভার বা 20 নম্বর ওভারটা যদি দেওয়া হয় তো খারাপ বিকল্প হতে পারে না। তো এটা দেখা উচিত, তারা আরও বড়ো অনেক কোচরা আছেন, অনেক বড় বড় প্লেয়াররা আছেন, তারা নিশ্চয়ই বুঝবেন, তারা নিশ্চয়ই বুঝে সে কাজটি করবেন। আর আরসিবি যেভাবে খেলছে সেভাবেই খেলুক এবং অসাধারণ খেলা খেলেছেন। তারা খুব ফ্যান যারা আছেন তারা অনেকদিন ধরে সাপোর্ট করছেন, একটা কাপের আশা তারা জুগিয়েছেন। দেখা যাক কী হয়, তারা সেই কাপটা পান নাকি। আজকে আহমেদাবাদে খেলা আছে 7:30 থেকে, দ্বিতীয় এলিমিনেটর। তো আজকে দেখতে হবে আরআর আর আরসিবির যে খেলা, দেখা যাক হয়তো স্লাইটলি আরআরের পক্ষে থাকতে পারে কারণ তারা একটু বেশি প্র্যাকটিস করতে পেরেছেন আর মাঠটাও চেঞ্জ। এখন দেখুন এখানে ট্রাভেল করতে হয়েছে, আরসিবিকে খেলে একদিন পরেই আবার খেলাটা পড়ে গেছে কারণ সেদিন রাত 12টা অবধি পার হয়ে গেছিলো খেলা, তো সেখান থেকে আবার তাকে এই জায়গায় আসতে হয়েছে। তো তারপরে একটা প্র্যাকটিসের চাপ থাকে। তো দেখা যাক খেলাটা কী হয়, আজকের যে খেলাটা সেটা জিততে পারে কিনা বা কে জেতে এটা নিয়ে দেখতে হবে। যতক্ষণ মনে হচ্ছে আরআরের পক্ষে স্লাইটলি চান্সটা বেশি আছে,
অবশ্য আরসিবিও জিততে পারে, কারণ তারা খুব ভালো ক্যাম্বার করেছে এবং করতেও পারে। এবং একটা কথা মাথায় রাখতে হবে, দিনেশ কার্তিক এবং পাতিদার এদের ভালো করে খেলতে হবে একটু, কারণ প্রথমের যে টপ অর্ডারের একটু প্রবলেম হচ্ছে। আমরা যদি ফ্যাব্রিক্লসিও একটু স্বাচ্ছন্দ্য বোধ করছেন না যে জায়গাটা, আমরা যদি দেখি প্লেয়ার জিরো রানে আউট হয়ে যান, তার আগের ম্যাচটা তো একটু অসুবিধা তার হচ্ছিল যে রানের গোড়ায় তিনি ছিলেন না। বিরাট কোহলি ভালো ফর্মে ফিরেছিলেন, সেদিন খেলছিলেনও ভালো, কিন্তু একটা মানে ডিমান্ড বা সিচুয়েশন ডিমান্ডিং একটা শট খেলতে গিয়ে তিনি আউট হন। কিন্তু ঠিক আছে, কোহলির ব্যাটে রান আসছে, এটাই একটা বড় কথা। আর তার রানটা আমাদের ইন্ডিয়ার জন্য যেমন দরকার, তেমন আরসিবি জেতার জন্য দরকার। তো দেখা যাক খেলাটা কী হয়, এবং খেলার শেষে নিশ্চয়ই রিভিউ নিয়ে আসবো। আমার কদিন একটু লেট হচ্ছিলো রিভিউগুলো দিতে, ভিডিও করতে। আর আপনাদের যদি ভিডিওগুলি ইনফরমেশনগুলো ভালো লাগে তাহলে একটু লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর আজকে আরসিবির খেলায় কী হতে পারে তার আপনাদের কী মনে হয়, কে জিতবে? আমি যেমন মনে হচ্ছে আরারের স্লাইটলি চান্স বেশি, আপনাদের কী মনে হয় সেটা আমার কমেন্ট সেকশনে নিশ্চয়ই বলবেন, এবং আমি সেই বিষয়টা নিয়ে চর্চা করার চেষ্টা করবো। থ্যাংক ইউ।